এই না আবেবারে আলোচনা করব হজরত ইআই আইনে মাহাজ হাজির রহমতুল্লাহ সম্পর্কে আগো অন্য ভিডিওতে ওনার কথা উঠে আসছিল অন্যদের সাথে তো আসুন আলোচনা করা যাক হজরত ইহাই মাহাজুর রহমতুল্লাই মারেফাত তৈরিগতের গুরুত্ব তৃতজ্ঞ হাকিকত বর্ণাকারী বিখ্যাত ওয়েজ এবং সেই কালের জনপ্রিয় হয়েছিলেন ছিলেন স্বভাব ছিল তার অতি উচ্চাঙ্গের কঠোর সাধনা মজগুল থাকিতেন তিনি সুবক্তা ছিলেন বলিয়া তাঁকে ইয়াহিয়া হইতো হইত সুবাহি হাজান বসির বলিয়াছেন ইয়াইয়া নামে আল্লাহ তালা দুজন বিশ বান্দা তিনি আসিয়াছিলেন একজন হজরত ইয়াইয়া নবী ইবনে জাকারিয়া আলাইসালাম আর একজন আউলিয়া সিরামুনি হজরত ইয়াইয়া ইবনে মাহাজ মহমতুল্লাহ আলাই অর্থ ইয়াহাইয় নবী আল ইসলাম ও ফরজগারিতে এমন অগ্নি ছিলেন যে সিদ্দিক পর্যায়ের আলিয় আউলিয়া তার তার খুদাবৃত্তির ভাব দেখিয়া নিজ নিজ নাজার সম্বন্ধে পুরা দুঃস্থ সন্ধিয়া ছিলেন পকান্তরে ইয়াইবনে মাহাজ রহমতুল রায় ইয়া ইবনে মাহাজ রহমতুল আল্লাহ পাকের রহমত বড় আশাবাদী ছিলেন যে সকল আশাবাদীরা তাহার আশাবাদীরা নিজেদের আশাবাদকে অন্তঃসাৎ শূন্য ছড়ানা বলিয়া ভাবিতে লাগিল সুহান লাইবিহামজি তিনি আবাদত রিয়াদত এত কঠোর পরিশ্রম করছেন যে এত কঠোর পরিশ্রম করার সাধ্য সেই যুগে কারো ছিল না সুহান লাইবিহাম ও তিনি এক বন্ধুকে বত্র একবার তিনি এক বন্ধুকে বত্র লেখেন দুনিয়া স্বপ্নের মতো এবং আখেরাত জাগ্রত অবস্থার মতো যদি কেউ স্বপ্ন দেখে যে সে কাঁদিতেছে ইয়ার আর ব্যাখ্যা হইবে যে সে জাগ্রত অবস্থা হাসিবে ও আনন্দিত হইবে সুতরাং তোমার পার্থিব স্বপ্ন জীবনে বেশি কাঁদা উচিত তা হইলে আখেরাত্রের জাগ্রত জীবনে বেশি হাসিবে ও আনন্দিত হইবে সুমান লাভি আমি একদিন কেউ তাঁর সমুখে বলিল দুনিয়া মালাগোল মৌতের সামনে একটি বীজের সমান মর্যাদা রাখে একদিন মাহাজ রহমিলেন মালাগোল মৌত না হইলে দুনিয়ার কোনো মূল্য এবং মর্যাদাই থাকিত না অতবার বলিলেন নৃত্য একটি সেতু স্বরূপ বন্ধুকে বন্ধুর নিকট পৌঁছাইয়া দেয় একদিন কোরআন শরীফ তিনি আওয়ৎকালে তিনি যখন পৌঁছিলেন আহমান বীরবী লাগাইলামিন অর্থাৎ ফেরাউনের যাদুঘররা মুসা আলাহ ইসলামের লাঠির মজুজাদিকে যখন বলে উঠিল আমরা বিশ্ববালক আল্লাহ তালের উপর মানা নিলাম তখন তাদের পূর্ব কৃতর গুণা মাফ হইয়া গেল ইয়াহ ইয়া ইমনে মাহাজ রহমতুল্লাহ বললেন এক মুহূর্তের ইমান যখন পূর্ণ দুই শত বছরের কুপর এবং পাপ রাশিকে মোচন করে দিল দিতে এবং মুশিয়াবিলিতে সক্ষম হয় নাই তখন সত্তর বছরের ইমান সত্তর বছরের পাপ সমক্ষে যে কেন অক্ষম হইবে সুভান প্রিয় দোষ আবার এবারে যে মূল্যবান মল্লবান সম্পর্কে শুনব উনি বলেন তিন শ্রেণীর লোক যে দূরে সরিয়ে থাকো সংসার শক্ত আলেম অলস মূর্খ দরবেশ তিন ব্যক্তির থেকে দূরে সরে থাকো সংসার আসক্ত আলেন অলসকারী মূর্খ দরবেশ তিনটি স্বভাব আউলিয়া গ্রামের গুণ এক সরল সকল আল্লাহ আল্লাহবাকের উপর নির্ভর করা দুই সকল বস্তু হইতে শূন্য ব্যাপার হওয়া গ প্রত্যেক বস্তুকেই আল্লাহর পক্ষ হইতে হইছে বলিয়া মনে করা মানুষের তিনি বলেন মানুষের মধ্যে তিনটি স্বভাব একত্র না হওয়া পর্যন্ত মানুষ জ্ঞানী হইতে পারে না এক উপদেশ গ্রহণের দৃষ্টিতে বন্ধনী লোকের প্রতি নজর করা হিংসার নজরে নহে স্ত্রী লোকদের প্রতি অনুগ্রহের দৃষ্টিতে নজর করা কাম্যভাবের নজরে নহয় গ বিনব নম্রতার নজরে গরিব দুঃখীদের প্রতি দৃষ্টি করা গর্ব অহংকারের নজরে নহে তিনি বলেন দুনিয়া শয়তানের দোকান খবরদার তার দোকানিতে কোনো বস্তু চুরি করিও না তাহলে সে তোমার পিছে পিছে দাবা করিবে এবং বদলে তোমার মহামূল্য দিনও ইমান ছিনাইয়া লইবে তিনি বলেন দুনিয়া শয়তানের সরবখানা যে ব্যক্তি এই সরফ পান করিবে সে এমন পাতাল হইবে যে তার মত্ততা পরলোকেও থাকিয়া যাইবে যখন সে আল্লাহকে সৈন্য সামন্ত দ্বারা পরিবেশিত থাকিবে এবং কে আমাদের ময়দানে নানা প্রকারের লজ্জিত ক্ষতিগ্রস্ত হইতে থাকিবে তখন তাহার নেশা ছুটিবে কিন্তু কোনো ফল হইবে না তিনি আরও বলেন দুনিয়া নববধূর নেয় যে ব্যক্তি উহার প্রার্থী সেই উহাকে নানা সাজে সজ্জিত করে আর যিনি তাদেরকে যিনি তাদেরকে দুনিয়া তিনি যেন সেই দুনিয়ারূপ বদুর মুখে কালী মাখিয়ে দেন। এবং উহার চুল ছিঁড়িয়া ফেলেন ও বলে তো শেষ করে যাবিনা আহ তিনি বলেন তিনি বস্তুবিন্ন মুড়িদের কোনো অন্য উপায় নাই এক থাকিবার মতো ঘর অর্থাৎ নির্জনতা অবলম্বন দুই বাঁচিবার মতো জীবিকা অর্থাৎ আল্লাহ তালার উপর খাটির তবাক্ষর তিনি নিজের কার্যনির্বাহ করিতে পারার মতো পেশা অর্থাৎ আবাদতির রত থাকা এবাদত রিয়াদত না করিয়া কেউ কোনোদিন কামেল হইতে পারেন না বলেন তরিগতপন্থী সাধককে অতি বোঝানায় লিপ্ত দেখিলে ফেরস্তাগণ তার জন্য ক্রন্দন করিতে থাকেন যে ব্যক্তি খাওয়ার লোভে পতিত হয় সে অতি দ্রুত কামরিপুর আগুনে জড়িয়া বিস্ফুল হয় আহ উনি বলেন আজম আল ইসলামের সন্তানদের মধ্যে হাজার রকমের অঙ্গ প্রত্যঙ্গ রইয়াছে যাদের প্রকৃতি এবং স্বভাব মন্দ এই সমুদ্রে অঙ্গ শয়তানের মুঠোর মধ্যে রইয়াছে মানুষ যখন তৈরিগতপন্থী হইয়া নবসকে ক্ষুধাও পিপাসার কষ্ট প্রদান করতে থাকে তখন সেই সমস্ত অঙ্গ শুষ্ক নিশ্চয় হইয়া পড়ে এবং ক্রমশ ক্ষুধার আগুনে পড়িয়া সরকার হইয়া যায় উনি বলেন উপবাস নূর আর চিত্ত বোজন নার অর্থাৎ অগ্নি আর নফসের কামনা বাসনা সেই অগ্নিজন্য জন্য ইন্ধনস্বরূপ ইয়ার সাহায্যে সে আগুন জ্বলতে থাকে এই আগুন আল্লাহবাক ঠান্ডা না করলে আর কখনও ঠান্ডা হয় না আল্লাহ আল্লাহ তরিগতপন্থীরা তিন শ্রেণীতে বিভক্ত এক জাহেদ যারা নিজের নফসের চিকিৎসা সবার দ্বারা করিয়ে থাকেন দুই মোস্তাক যারা সবর গুজারি তারা নিজের নপসের চিকিৎসা করে থাকেন গ ওয়াসেল যারা বেলায়ত অর্থাৎ বন্ধুত্ব দ্বারা নিজের নফসবকে তৃপ্ত করিয়ে থাকেন আখেরাত অন্বেষণকারী সাধকের অন্তর চারি জায়গার কোনো এক জায়গায় কোনো এক জায়গায় ভিন্ন শান্তি পায় না এক ঘরের নিজন কোণে দুই কোনো মসজিদে তিন কোনো গোরস্থানে অথবা কোনো নিজ স্থানে যেখানে কেউ তাকে দেখিতে পায় না আলোচনা সময় শেষ করবো উনি বলেন তহিদ একটি নূর আর সিরিক একটি নার অর্থাৎ আগুন তহদের নূর সমস্ত গুণের আগুনকে নিভাইয়া দেয় আর শিরকের আগুন মসৃদদের সমস্ত সৎকার্য পড়াইয়া বসব করিয়া ফেলে তিনি বলেন তিন বস্তু দ্বারা ইমান পরিপক্ক হয় বয় আশা ও মহবদ ভয় আশা ও জাহাদাল এই তিনটি অক্ষর দ্বারা জোহদ শব্দটি গঠিত জাহাদ শব্দের অর্থ ত্যাগ করা বস্তুত এই শব্দটি প্রত্যেকটি অক্ষর দ্বারা এক একটি বস্তু তরক করা উদ্দেশ্য যেমন যা অক্ষর দ্বারা জিনাত অর্থাৎ সারসর্য বাহ্যিক আড়ম্বর ত্যাগ করা উদ্দেশ্য হা অক্ষর দ্বারা হাওয়া অর্থাৎ নফসের যাবতীয় কামনা বাসনা ত্যাগ করা উদ্দেশ্য আর দাল অক্ষর দ্বারা দুনিয়া তরক করা উদ্দেশ্য তিনি বলেন খাটি তন তিনটে এক রোজা রাখার জন্য অল্পহার করা দুই নামাজ পড়ার জন্য কম ঘুমানো গ আল্লাহ তালা জিগরে মগ্ন থাকার জন্য কম কথা বলা তো একটু দোষ এখন আর কি বলবো আহ পর্যায়ে তুপ শ্বাস করলাম আমরা অপেক্ষায় থাকি পরবর্তী বিডিও জন্য ইনশাআল্লাহ অন্য একজন অলিয়া অলিয়ার কথা সামনে আসবে তবে একটা কথা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত ওমা তো ইহিল্লা আরে তো তু আইলাই হনে